একশো দিনের কাজের দুর্নীতির তদন্তে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের বরুণা গ্রাম পঞ্চায়েতের অধীন মেদিনীপুর গ্রামে এলো উত্তর দিনাজপুর জেলার প্রশাসনিক দল। আজ বিকালে মেদিনীপুরের সেই স্থানে যেখানে মাটি কাটার কাজ হয়েছিল, পুলিশ পাহারায় এদিন মাপজোকের কাজ করে প্রশাসনিক দল। এই মাপজোকের পূর্বে ঘটনাস্থলে ছিলেন কালিয়াগঞ্জ ব্লক ও পঞ্চায়েত এনআরজিএসের কর্মীরা, ছিলেন পঞ্চায়েতের উপপ্রধান ননিগোপাল মণ্ডল। মাস কয়েক আগে বিজেপি পরিচালিত বরুণা পঞ্চায়েতের বিরুদ্ধে স্থানীয় কিছু মানুষ অভিযোগ তুলেছিল একশো দিনের কাজের অনিয়মের। সেই অভিযোগের ভিত্তিতে আগেই তদন্ত করেছিল ব্লক প্রশাসন। সেই তদন্তের রিপোর্টের ভিত্তিতে জেলা প্রশাসন এবারে তদন্তে নেমেছে। উত্তর দিনাজপুর জেলা শাসক দপ্তরের যুগ্ম বিডিও গৌতম বর্মনের নেতৃত্বে এদিন মাটি কাটার পরিমাণ জানতে মাপজোক করা হয়। একটি অভিযোগের ভিত্তিতে এই তদন্ত হচ্ছে বলে জানিয়েছে গৌতম বর্মন। লোকসভা নির্বাচনের সময় একশো দিনের কাজের দুর্নীতির অভিযোগ উঠেছিল। স্থানীয় কিছু মানুষ জেলা শাসকের কাছে অভিযোগ করেছিল পুকুর খনন ও স্থানীয় প্রাথমিক স্কুলে মাটি দেওয়ার কাজে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছিল। কি কারণ পরিকাঠামো করতে এসেছিলেন এখানে? আমাদের একটা জেলা টিম তৈরি হয়েছে, ঠিক আছে, একটা কমপ্লেন ছিল কালিগঞ্জ ব্লক থেকে, এই সমস্যার থেকে, ঠিক আছে, যে দুটো কাজের এনআরজিএসের কাজে কাজ কম হয়েছে বলে একটা কমপ্লেন ছিল, সেটা নিয়ে আমরা একটা পরিমাপ করতে এসেছি। এখন আমরা মেজারমেন্ট নিলাম, হ্যাঁ, মেজারমেন্ট নিলাম, এখন অফিসে গিয়ে আমরা খাতাপত্র দেখবো কী পরিমাণ মেজারমেন্ট কী পরিমাণ দাঁড়ালো এবং কী পরিমাণ পেমেন্ট হয়েছে সেটা দেখি, তারপরে আমরা একটা ইনকোয়ারি রিপোর্ট আমরা ডিএম স্যারকে। এখানে জানা গিয়েছিলো বা শোনা গিয়েছিলো যে এখানে কিছু লেবারের বদলে জিসিবি দিয়ে খোঁড়া হয়েছিল, এটা কি সত্য? না, এটা তো এখন আমরা তো ইনকোয়ারিতে এলাম, এখন তো আমরা লোকের সঙ্গে কথা বলি, তারপরে দেখা যাক। না না, এখানে 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 লেবার দিয়ে কাজ হয়েছে, তবে জেসিবি দিয়ে কাজ হয়নি। আর অন্য যেটা আমরা স্কুল মাঠ দেখলাম সেখানে জেসিবি নয়, ওটা ট্রাক্টর ইউজ করেছিল, ওরা কিছু কাজের জন্য ট্রাক্টর ব্যবহার করেছে।